ঔষধালয় ট্রিটমেন্ট সেন্টার নিউ মার্কেট বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নম্বর সোমবার দুই বছর পূর্তি উপলক্ষে মহাজনসম্পর্ক অভিযানের আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চার সিপাহী উত্তর জেলা কমিটি অভিযানে নেতৃত্ব দেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেব বর্মন বিজেপি জেলা কমিটি সভাপতি অঞ্জন পুরকায়স্ত যুব মোর্চার জেলা সভাপতি নবাদুল বণিক প্রমুখ দু সালে আঠারো নয় মার্চ বিজেপি আইপিএফটি জোট সরকার শপথ গ্রহণ করেছিলেন সোমবার দুই বছর পূর্তি উপলক্ষে মহা জনসম্পর্ক অভিযানের আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চার জলা উত্তর জেলা কমিটি চলিলাম বিধানসভার রংমালার বিভিন্ন জনজাতি পরিবারের সঙ্গে তারা জনসম্পর্ক করে সরকারের দুই বছরের সাফল্যের খতিয়ান নিয়ে তারা জনজাতিদের ঘরে ঘরে মাঠে প্রান্তরে ঘুরে প্রচার করেন দুই বছরের জোট সরকারের কাছ থেকে সাধারণ মানুষ কি কি সুবিধা পেয়েছেন এবং আরও কি কি তাদের চাহিদা রয়েছে এগুলি বিস্তারিতভাবে আলোচনা করেন এবং মানুষের পরামর্শ গ্রহণ করেন জনসম্পর্ক অভিযানে ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেববর্মন বিজেপি জেলা কমিটির সভাপতি অঞ্জন পুরকায়স্ত যুব মোর্চার জেলা সভাপতি নবাদুল মনিক যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিম উদ্দিন জনজাতি মোর্চার সিপাহীজলা জেলা সভাপতি রাজীব দেববর্মা চরিলা মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ গোলাঘাটি মন্ডল সভাপতি নিতাইশীল প্রমুখ সরকারের সাফল্যের কর্মসূচি ঘরে ঘরে প্রচার অনুষ্ঠানে বিজেপি নেতৃবৃন্দ ছাড়াও সরিক দল আইপিএফটি সমরেন্দ্র দেববর্মা সহ বিভিন্ন নেতৃবৃন্দরাও ছিলেন সরকারি প্রকল্পগুলি সুবিধা মানুষের কাছে পৌঁছেছে কিনা তা প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ করেন নেতৃবৃন্দরা যারা এখনো সরকারি সুবিধাগুলি পাননি তাদের দ্রুত কিভাবে এইগুলি দেওয়া যায় সে বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন উপমুখ্যমন্ত্রী মুমুখ্যমন্ত্রী দেববর্মন জানান উন্নয়ন থেমে নেই তেমনি মানুষের সঙ্গে জনসম্পর্কও থেমে নেই মানুষকে সঙ্গে নিয়ে আমরা রাজ্যকে মডেল রাজ্য করতে চাইছি তাই মানুষের আরও বেশি সুপরামর্শ নিয়ে কাজ করার জন্য আমরা ঘরে ঘরে জনসম্পর্ক অভিযান করছি আজকে আমাদের বুদ্ধল অভিযান এবং জনসম্পর্ক করছি আমরা ঠিক আছে মানুষের সুখ আর কি উন্নতি দরকার আইপিএফটি বিজিবি যৌথ একটা উদ্যোগী দেয় পঁয়ত্রিশ নম্বর বুথে অভিযান শুরু হয়েছে আমি মানুষ জনসম্পর্ক করবে এবং ডেভেলপমেন্টের কাজ মানুষের কি অবস্থা হচ্ছে না সেটা জনসম্পর্ক করলেই বোঝা যায় ঠিক আছে আর দুই বছর সরকারের আজকে সম্পূর্ণ হয়েছে সেটা কথা মানুষের আর কি লাগে কি সন্তুষ্ট কি না যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস জানান মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল কর্তব্য আমরা আজকে জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে যাচ্ছি মানুষের বাড়ি বারে যাচ্ছি এই দুই বছর পূর্তিতে মানুষেরকে আমরা কি দিতে পেরেছি মানুষের কাছে তুলে ধরছি মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে মানুষ অত্যন্ত খুশি মানুষ ভালো আছেন আরও অভাব অভিযোগ কী মানুষের পাশে গিয়ে এই অভাব অভিযোগ আমরা শুনছি এবং আমাদের যে বিজেপি আইপিএফটি জোট সরকার বাতৃত্বের বন্ধন এ মজবুত করার জন্য আটুট করার জন্য জেলা যুব মোর্চার সভাপতি নবদুল বণিক জানান মানুষের সঙ্গে জনসম্পর্ক আগামী দিনেও অব্যাহত থাকবে বিওরো রিপোর্ট নিউজ মিডেস্টি